ও অনেকটা উঁচু করে পাস, জিরাট পারবে পেরেছে বলটাকে কন্ট্রোলে নিতে, দারুণ ভাবে বাপাস দিচ্ছে, ও ও অসম্ভব অসম্ভব, সামনে একটা গোল এই মুহূর্তে জিরাটের পা থেকে আমরা দেখলাম। কোনো ফল আসেনি, দারুণ গতিতে চলছে খেলা, অসম্ভব গতির একটা খেলা চলছে এখানে, ওখানে উঁচু করে তোলার চেষ্টা ছিল। আবার সেই কুলু ডান দিক দিয়ে, হো বাঁ দিক দিয়ে জিরাটকে দেওয়ার চেষ্টা ছিল, বলটা পাস করতে পারলেই একটা বিপদ ঘটতে পারতো এক্ষেত্রে। ওহো অনেকটা উঁচু করে পাস, জিরাট পারবে পেরেছে বলটাকে কন্ট্রোলে নিতে, দারুণ ভাবে বাপাস দিচ্ছে, ও ও অসম্ভব অসম্ভব, সামনে একটা গোল এই মুহূর্তে জিরাটের পা থেকে আমরা দেখলাম, অসম্ভব সুন্দর একটা স্বপ্নের বল, স্বপ্ন দিয়ে যেমন আমরা স্বপ্নের গোল দেখি, জিরাট একটা অসম্ভব সুন্দর, বারবার রিপ্লেতেও হয়তো মন ভরবে না এই গোল দেখে, অসম্ভব সুন্দর একটা গোল, উত্তেজনা টকবক করে ফুটছে গ্যালারি। সত্যি জিরাটকে আমরা বড় মাপের প্লেয়ার ভাবি, কেন ভাবি, তার আজও একবার নিদর্শন দেখিয়ে গেল এই মাঠে ভবানীপুর, সাক্ষী হয়ে রইল ভবানীপুর খেয়াঘাট সংলগ্ন ফুটবল ময়দান, আজকের দ্বিতীয় দিনের প্রথম খেলাতে সেই সাক্ষী আজ হয়ে গেল। অসম্ভব সুন্দরভাবে পিছন থেকে বলটাকে দুপায়ে তুলে নিয়ে একজনকে ওভার করে কীভাবে গোল দিল, একটা স্বপ্নের গোল আমরা এই মুহূর্তে জিরাটের পা থেকে দেখলাম। প্রতি মাঠে প্রায় আমরা জিরাট এবং স্প্যানিশের একটা যুগলবন্দী দেখে থাকি।